আসসালামু আলাইকুম, ম্যাথ ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আজকে আমরা গাজী মিজানুর রহমান স্যারের বিসিএস প্রিলিমিনারি অ্যানালিসিস বই থেকে শব্দ মনে রেখার স্পেশাল টেকনিক শিখব। আজকে আমরা তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, পর্তুগিজ, তুর্কি, ফার্সি, হিন্দি, ওলন্দাজ, গুজরাটি, চীনা, বার্মি, মৌলিক, যৌগিক, রূঢ়ি, যোগরূঢ় ইত্যাদি শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক গাজী মিজানুর রহমান স্যার ওনার বিসিএস প্রিলিমিনারি অ্যানালিসিস বইয়ে কিভাবে উপস্থাপনা করেছেন, আসুন তা পর্যায়ক্রমিকভাবে দেখি। তৎসম শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক। আমরা তৎসম শব্দ কিভাবে মনে রাখব? হস্তে যদি থাকে শক্তি, চন্দ্র সূর্য নক্ষত্র করবে ভক্তি, ভবনের পত্র ধর্ম, লাভ ক্ষতি মনুষ্য পর্বতের কর্ম, সন্ধ্যায় করুণা ভোজন শয়ন গমন। এই ছড়ার মাধ্যমে আমরা তৎসম শব্দগুলো মনে রাখব। আসুন আমরা এখন দেখি তৎসম শব্দগুলো কি কি। হস্ত, শক্তি, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভক্তি, ভবন, পত্র, ধর্ম, লাভ, ক্ষতি, মনুষ্য, পর্বত, কর্ম, সন্ধ্যা, ভোজন, শয়ন ও গমন। এই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। আমরা যদি গাজী মিজানুর রহমান স্যারের এই ছড়াটি মুখস্থ করতে পারলে আমাদের তৎসম শব্দগুলো অনেক সহজ হয়ে যাবে। এরপর আমরা তদ্ভব শব্দ কীভাবে মনে রাখব এখন সেটি দেখব। তদ্ভব শব্দ মনে রাখার টেকনিক। আখি আজ করছে কাজ, মো পরেছে বিয়ের সাজ, বোমা এনেছে মাছ ভাত, মাথায় হাত, কানে দাঁত, চাঁদ সই করা তদ্ভবের কাজ। এই ছড়াটির মধ্য দিয়ে আমরা তদ্ভব শব্দগুলো মনে রাখতে পারবো। আসুন এখন আমরা দেখব তদ্ভব শব্দগুলো কি কি। তদ্ভব শব্দগুলো হচ্ছে আখি, আজ, কাজ, মো, বিয়ে, সাজ, বোমা, মাস, ভাত, মাথা, হাত, কান, দাঁত, চাঁদ, সই। এই শব্দগুলোই হচ্ছে আমাদের তদ্ভব শব্দ। আমরা যদি এই ছড়াটি মুখস্থ করতে পারি তাহলে আমাদের এই তদ্ভব শব্দগুলো মুখস্থ হয়ে যাবে। আসুন তারপর দেখি আমরা অর্ধতৎসম শব্দ কিভাবে মনে রাখব, অর্থাৎ অর্ধতৎসম শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক। অর্ধতৎসম শব্দ মনে রাখার স্পেশাল টেকনিকটি হচ্ছে গিন্নি ও জ্যোৎস্না কুৎসিত পোশাক পরে বৈষ্টম এর বাড়িতে নেমন্তন্ন খেতে যান, কেষ্ট এর খিদে পাওয়ায় শ্রাদ্ধ ভুলে চন্দর ও সুরুজ দেখেন। আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে সূর্য হচ্ছে তৎসম শব্দ, চন্দ্র হচ্ছে তৎসম শব্দ, অর্থাৎ এই তৎসম শব্দের গুলো পাশে উল্লেখ করে দেওয়া হয়েছে, আর সেই সাথে বোল্ড আকারে করে দেওয়া হয়েছে অর্ধতৎসম শব্দগুলো। আসুন আমরা এখন দেখব অর্ধতৎসম শব্দ কোনগুলো। অর্ধতৎসম শব্দগুলো হচ্ছে গিন্নি, জ্যোৎস্না, কুৎসিত, বৈষ্টম, নেমন্তন্ন, কেষ্ট, খিদে, শ্রাদ্ধ, চন্দর, সুরুজ। আমরা যদি উপরের ছড়াটি মুখস্থ করতে পারি তাহলে আমাদের এই অর্ধতৎসম শব্দগুলো অনেক সহজ হয়ে যাবে এবং আমাদের আয়ত্তে চলে আসবে। আসুন আমরা এখন দেখব ফার্সি শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক। ফরাসি বোর্জোয়ারা কার্তুজ কেটে ডিপোতে গাড়ি রেখে কুপন নিয়ে ক্যাফে রেস্তোরাঁয় গিয়ে রেনেসার মুভি দেখার আতাত করে। আমরা এই ছড়াটি থেকে ফার্সি শব্দগুলো পেয়ে যাব। আসুন ফার্সি শব্দগুলো কি দেখে নিই। ফার্সি শব্দগুলো হচ্ছে বুর্জোয়া, ডিপো, কুপন, ক্যাফে, রেস্তোরাঁ, রেনেসা, আতাত। অর্থাৎ আমরা যদি উপরের গল্পটি মনে রাখতে পারি তাহলে ফার্সি শব্দগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। আসুন আমরা তারপর দেখব যে হিন্দি শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক। আমাদের পাশের দেশ ভারত, আর সেই ভারতের ভাষা হচ্ছে হিন্দি। আসুন এখন আমরা হিন্দি শব্দগুলো মনে রাখার টেকনিক দেখি। হিন্দি শব্দ মনে রাখার টেকনিকটি হচ্ছে চাচা, চাচি, দাদা, দাদি, ফুপা, ফুপুই ও দুলা হলো ভরসার ঠিকানা, জিলাপি, পানি, চাটনি, খেলনা, ছিনতাইয়ের আগডম বাগডম, কাহিনীর পায়তারা এখন বন্ধ না করলে বেটা ধোলাই খাবি। এটি হচ্ছে হিন্দি শব্দ মনে রাখার টেকনিক। আসুন আমরা এখন দেখব যে হিন্দি শব্দ কোনগুলো। হিন্দি শব্দগুলো হচ্ছে চাচা, চাচি, দাদা, দাদি, ফুপা, ফুপি, দোলা, ভরসা, ঠিকানা, জিলাপি, পানি,
চাটনি, খেলনা, ছিনতাই, আগডম, বাগডম, কাহিনি, পায়তারা, বেটা, ধোলাই। আমরা এই হিন্দি শব্দগুলো যদি মনে রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে উপরের গল্পটি মনে রাখতে হবে। আসুন আমরা তারপর দেখব তুর্কি শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক। তুর্কি শব্দ মনে রাখার স্পেশাল টেকনিকটি হচ্ছে, বিবি বেগম কোরমা খাই, বাহাদুর দেশ চালাই, উর্ধি পড়া দারোগা বাবা তাকিয়ে দেখে তোষকের ওপরে খোকাকুলির লাশ পড়ে আছে, চাকু হাতে বাবুর্চি ঠাকুর তাই দেখে হতবাক, বাহাদুর বারুদ সহ বন্দুক হাতে নিলে বাবুর্চি ঠাকুর মুসলেকা দিয়ে দৌড়ে পালায়। আমরা এই গল্পটির মাধ্যমে তুর্কি শব্দগুলো মনে রাখতে পারব। তুর্কি শব্দগুলো হচ্ছে বিবি বেগম কোরমা বাহাদুর উর্দি দারোগা বাবা তোষক খোকা কুলি লাশ চাকু বাবুর্চি ঠাকুর বারুদ বন্দুক মুসলেকা। এই শব্দগুলো হচ্ছে আমাদের তুর্কি শব্দ। আমরা যদি এই তুর্কি শব্দগুলো মনে রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে উপরের গল্পটি মনে রাখতে হবে। আসুন আমরা এরপর দেখি পর্তুগিজ শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক। পর্তুগিজ শব্দ আমরা কীভাবে মনে রাখব? পর্তুগিজ শব্দ মনে রাখার টেকনিকটি হচ্ছে, ইংরেজ গির্জার পাদ্রি চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন, কেরানির মাধ্যমে সাবান দিয়ে কামরা ও বারান্দা পরিষ্কার করে জালানা খুলে নিলেন, তারপর ইস্পাতের পেরেক ইস্ত্রি ও পিস্তল তোয়ালে দিয়ে পেঁচিয়ে বালতিতে রেখে বোমা বানালেন, এদিকে কেরানি পাউরুটি খেয়ে বোতাম খুলে টুপি মার্কা বেহালা নিয়ে নিলামে যেতে প্রস্তুত। এটি হচ্ছে পর্তুগিজ শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক। আমরা এই টেকনিকটির মাধ্যমে পর্তুগিজ শব্দগুলো মনে রাখতে পারবো। আসুন আমরা এখন দেখি পর্তুগিজ শব্দ কোনগুলো। পর্তুগিজ শব্দগুলো হচ্ছে, ইংরেজ গির্জা পাদ্রি চাবি গুদাম আলমারি আনারস পেঁপে পেয়ারা আলপিন আলকাতরা কেরানি সাবান কামরা বারান্দা জানালা ইস্পাত পেরেক ইস্ত্রি পিস্তল তোয়ালে বালতি বোমা পাউরুটি বোতাম টুপি মার্কা বেহালা ও নিলাম। এই শব্দগুলো হচ্ছে আমাদের পর্তুগিজ শব্দ। আমরা এই পর্তুগিজ শব্দগুলো অনেক সহজে মনে রাখতে পারব যদি আমরা উপরের ছন্দটি মনে রাখতে পারি। আমরা যদি বেশ কয়েকবার করে এই ছন্দগুলো পড়ি তাহলে অবশ্যই আমরা এই ছন্দগুলো মনে রাখতে সক্ষম হব। আসুন আমরা তারপরে দেখি। তারপর হচ্ছে আমাদের ওলন্দাজ শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক। ওলন্দাজ শব্দ মনে রাখার স্পেশাল টেকনিকটি হচ্ছে, মনে রাখুন তাস সম্পর্কিত সকল শব্দ ওলন্দাজ শব্দ, অর্থাৎ তাস সম্পর্কিত যত শব্দই আছে সেগুলো হচ্ছে আমাদের ওলন্দাজ শব্দ। যেমন ইস্কাপন টেক্কা রুইতন হরতন ইত্যাদি যত প্রকার তাস সম্পর্কিত শব্দ আছে সব শব্দগুলোই আমাদের ওলন্দাজ শব্দ। আসুন তারপর আমরা দেখি চীনা শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক। আমরা চীনা শব্দ মনে রাখবো কীভাবে দেখি। চীনারা চা চিনি লিচু ও লুচি খায় সাম্পানে মানে নৌকাতে বসে। এখান থেকে আমরা চীনা শব্দ পাচ্ছি, চা চিনি লিচু ও লুচি সাম্পান চীনা শব্দ। আর এই চীনা শব্দগুলো আমরা এক লাইনে মনে রাখবো, যে চীনারা চা চিনি লিচু ও লুচি খায় সাম্পানে মানে নৌকাতে বসে। তারপর আমরা দেখব বার্মি শব্দ মনে। বার্মি শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক হচ্ছে, লুঙ্গি ও ফুঙ্গি বার্মাদের ঐতিহাসিক পোশাক। এখান থেকে আমরা পাব বার্মি দুইটি শব্দ, লুঙ্গি ও ফুঙ্গি। আসুন আমরা তারপর দেখি জাপানি শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক। জাপানি শব্দ মনে রাখার স্পেশাল টেকনিকটি হচ্ছে, হাসনা হেনা ক্যারাটে ও জুডো শিখতে রোজ রিক্সায় চড়ে প্যাগোডায় যায়। অর্থাৎ আমরা এখান থেকে পাব, হাসনা হেনা ক্যারাটে জুডো রিক্সা প্যাগোডা। আমরা এই জাপানি শব্দগুলো মনে রাখতে চাইলে ওপরের লাইন দুইটা মনে রাখবো অবশ্যই। আসুন তারপর দেখি আমরা মৌলিক শব্দ। মৌলিক শব্দ মনে রাখার জন্য তেমন কোনো টেকনিক করেনি স্যার, তবে যে শব্দগুলো খুব বেশি আমাদের পরীক্ষাতে আসে সেই শব্দগুলো হচ্ছে,
তিন পা নাক লাল গোলাপ ইত্যাদি। এই শব্দগুলো আমাদের অবশ্যই অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। তবে বিশেষ করে গোলাপ শব্দটি পরীক্ষাতে অনেক অনেকবার এসেছে, তাই আপনারা অবশ্যই শব্দগুলো মনে রাখবেন। তারপর আসি আমরা যৌগিক শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক। যৌগিক শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক হচ্ছে, নয়নের দরিদ্র মিতালী পাঠককে পাওয়ার আশায় কর্তব্য ভুলে গিয়ে গায়ক থেকে নায়ক হতে চাই। এখান থেকে আমরা যৌগিক শব্দগুলো পাব, নয়ন দরিদ্র মিতালী কর্তব্য গায়ক ও নায়ক। এই শব্দগুলো হচ্ছে আমাদের যৌগিক শব্দ। এই যৌগিক শব্দগুলো মনে রাখতে চাইলে অবশ্যই আমাদের উপরে দুইটি লাইন মনে রাখতে হবে। আসুন তারপর দেখি আমরা রূঢ় শব্দ বা রূঢ় শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক। প্রবীণ রাখাল পাঞ্জাবি পরে মাঠে হস্তি হরিণ ছেড়ে দিয়ে বাঁশি বাজায় আর সন্দেশ খায় এবং মাঝে মধ্যে গবেষণাও করে। এই হচ্ছে রূঢ় শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক। এখান থেকে আমরা রূঢ় যে শব্দগুলো পাবো সেগুলো হচ্ছে, প্রবীণ রাখাল পাঞ্জাবি হস্তি বাঁশি সন্দেশ গবেষণা। এই শব্দগুলো আমরা অবশ্যই মনে রাখব উপরের ছন্দের মাধ্যমে। তারপর আসি আমরা জগড়ুর শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক। জগড়ুর শব্দ মনে রাখার টেকনিকটি হচ্ছে, পঙ্কজ ও আদিত্য তুরঙ্গমে মানে ঘোড়ায় করে রাজপুতকে সাথে নিয়ে জলদ পাওয়ার আশায় জলদিতে মহাযাত্রা করে। এই ছন্দের মাধ্যমে আমরা জগড়ুর যে শব্দগুলো পাব তা হচ্ছে পঙ্কজ আদিত্য তুরঙ্গ রাজপুত জলদ জলধি মহাযাত্রা। এই শব্দগুলো আমরা মনে রাখব উপরের ছন্দের মাধ্যমে। তারপর আসি আমরা আরবি শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক। আরবি শব্দ আমরা যেভাবে মনে রাখব, আরবে ইসলামে বিশ্বাসী ইমানদার ওযু গোসল করে হাদিস কোরআন তসবি পড়ার পর হজ জাকাত ও কোরবানি করে হালাল হারাম ও আল্লাহর পথ মেনে চলে, জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির হিসাব করে, নির্ধারিত তারিখে উকিল মুক্তার মক্কেল মুনসেব কিতাব কানুন দোয়াত কলম নিয়ে মহকুমা আদালতে এজলাসে বসে রায় খারিজ করেন, ঈদের দিন আলেম এলেম ইনসান বলে মুসাফির লেবুর ব্যবসায় লোকসানে আসি বাকির ওজোর কেসাব দালালি বাদ দিয়ে নগদ দাও। আসুন আমরা এখান থেকে কি কি শব্দ পাব সেটা দেখে আসি। এখান থেকে আমরা আরবি যে শব্দগুলো পাব সেগুলো হচ্ছে, ইমানদার ওযু গোসল হাদিস কোরআন তসবি হজ জাকাত কুরবানি হালাল হারাম আল্লাহ জান্নাত জাহান্নাম হিসাব তারিখ উকিল মুক্তার মক্কেল মুনসেব কিতাব কানুন দোয়াত কলম মহকুমা আদালত এজলাস রায় ঈদ আলেম এলেম ইনসান মুসাফির লেবু ব্যবসা লোকসান বাকি ওজোর কেসা দালালি ও নগদ। অর্থাৎ আমরা যদি এই শব্দগুলো মনে রাখতে চাই তাহলে আমাদের অবশ্যই উপরের ছন্দটি মনে রাখতে হবে। তারপর ফার্সি শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক। টেকনিক এক, আমরা ফার্সি শব্দ মনে রাখব দুইটা টেকনিকের মাধ্যমে। প্রথম টেকনিক হচ্ছে, নামাজ রোজা করলে বেহেস্ত আর গুনাহ করলে দোজক, ফেরেশতারা গুনাহর হিসাব রাখবে আর পয়গম্বর খোদার কাছে গুনাহ মাফের সুপারিশ করবে। এখান থেকে আমরা ফার্সি যে শব্দগুলি পাব সেগুলো হচ্ছে, নামাজ রোজা বেহেস্ত গুনাহ দোজক ফেরেশতা পয়গম্বর খোদা গুনাহ সুপারিশ। উল্লেখ্য যে হিসাব একটি আরবি শব্দ। এরপর আসি আমরা ফরাসি শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক দুই। টেকনিকটি হচ্ছে, ফরিয়াদি সালিশের জন্য বাদশার কাছে নালিশ করলে বাদশা ফৌজদারি আসামি জমিদারকে ফরিয়াদি সালিশের জন্য বাদশার কাছে নালিশ করলে বাদশা ফৌজদারি আসামি
জমিদারকে চাকুরি থেকে বরখাস্ত করলো এবং গ্রেফতার করে জরিমানা ও খাজনা নিয়ে পেরেশানি করলো। আফসোস, গোয়েন্দার তালাশির অভাবে আদমশুমারির সবজির আমদানি রপ্তানির বাজার কমে যাওয়ায় সরকার বকশিশ হিসাবে বাগিচা বাগান থেকে পেঁয়াজ বস্তা ভরে পাইকারি বিক্রেতা চশমা পরা চশমখোরের কারসাজিতে বদমাশ জানোয়ার জঙ্গি পাঞ্জারির আস্তানাতে নিয়ে গেল। অর্থাৎ ফরাসি শব্দ মনে রাখার টেকনিক দুইয়ের মাধ্যমে আমরা যে শব্দগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে ফরিয়াদি, সালিশ, নালিশ, বাদশা, ফৌজদারি, আসামি, চাকুরি, বরখাস্ত, গ্রেফতার, জরিমানা, খাজনা, পেরেশানি, আফসোস, গোয়েন্দা, তালাশ, আদমশুমারি, সবজি, আমদানি, রপ্তানি, বাজার, সরকার, বকশিশ, বাগিচা, বাগান, পেঁয়াজ, বস্তা, পাইকারি, চশমা, চশমখোর, কারসাজি, বদমাশ, জানোয়ার, জঙ্গি, পাঞ্জেরি, আস্তানা। অর্থাৎ আমরা যদি এই শব্দগুলো মনে রাখতে চাই তাহলে আমাদের অবশ্যই টেকনিক দুই অবলম্বন করতে হবে। এই ছিল গাজী মিজানুর রহমান স্যারের শব্দ মনে রাখার স্পেশাল টেকনিক। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়াও গাজী মিজানুর রহমান স্যারের স্পেশাল টেকনিকের কিছু ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেল থেকে দেখে নিন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।